পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া অভিনেত্রী হুমায়রা রাহিমুর মৃত্যু রহস্য সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যাবে না বলে জানিয়েছে র‍্যাব। তবে আড়াই বছর যাবত অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন হিমু, এমন তথ্য পেয়েছে এই সংস্থাটি। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিনকে বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে। হুমায়রার মেকআপ ম্যান মিহিরকেও খুঁজছে র‍্যাব। মুনির হোসেন, দুপুর রিপোর্ট। অনলাইন ভিগজুয়ায় গেল আড়াই বছর যাবৎ আসক্ত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা রাহিমু। এরই মধ্যে প্রায় অর্ধকোটি টাকা হারিয়েছেন তিনি। অভিনেত্রীর মাদকের যোগান দিতেন তার মেকআপ ম্যান মিহির। বিবাহ বিচ্ছেদের পর তৌফিক নামের এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়ান হিমু। পরবর্তীতে তৌফিক আত্মহত্যা করলে অনেকটা একা হয়ে পড়েন হিমু। এই ঘটনার পর থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হয় টেক্সটাইল কেমিক্যাল ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিনের সাথে। জুয়ার কয়েন কেনার জন্য এরই মধ্যে 21 লাখ টাকা হিমুকে দিয়েছেন জিয়া। 4 মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন হিমু ও জিয়া। বিয়ে ও অর্থ দেয়া নিয়ে কালক্ষেপণ করার কারণে হিমুর সাথে প্রায় সময় মনোমালিন্য হয় জিয়ার। মৃত্যুর একদিন আগেও রশি লাগিয়ে আত্মহত্যার হুমকি দেন হিমু বলে জানান জিয়া। ঘটনার দিন যখন হিমু গলায় ফাঁস দেয় তখন তার রুমেই খাটে বসা ছিলেন জিয়া। র‍্যাবের হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় জিয়া। উর্ফি জিয়া ব্যাপারটি গুরুত্ব দেননি এবং তার ধারণা ছিল যে সে হয়তো নেমে যাবে, বাট ভিকটিম আর নামেননি। গ্রেফতারকৃতর বক্তব্য অনুযায়ী তখন তিনি তার গলায় রশিটি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরও জানান হিমুর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আলাপচারিতা তদন্ত করে দেখা হচ্ছে। এখানে ফিজিয়ার পাশাপাশি আরেকজন বাসায় ছিল, তিনি এই বিষয়টা আদৌ কতটুকু জানতেন বা তার ব্যাপারে আমরা আরও বেশ কিছু তথ্য পেয়েছি। ভিকটিমের 2টি মুঠোফোন বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন জিয়া বলে জানিয়েছে র‍্যাবকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।